মহামারী করোনা ভাইরাসকে দমন করতে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচির আয়োজন করা। পাথুরিঘাটা ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করলেন 24 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহা। সেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মিনাল সাহা, সমাজসেবী বিকাশ জয়সওয়াল, নারী কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা সহ বিশিষ্টজনেরা। হ্যাঁ, আজকে আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প একটা হচ্ছে, যে মহামারীর এই যে পরিস্থিতি তার মধ্যে যে আমাদের পাড়ার একটি ক্লাব সংস্থা তারা আজকে আয়োজন করেছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। কেন, বিগত 6 মাস ধরে আমরা মহামারী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যার কারণে লকডাউনের কারণে প্রত্যেক বছর গ্রীষ্মকালীন যে একটা রক্তদান শিবির হয়, আয়োজন হয়, সেটা কিন্তু এবছর সেভাবে তখন দেখা যায়নি। তাই এখন যে কোনো মেডিকেল ব্লাড ব্যাঙ্কই বলুন বা হসপিটালই বলুন, রক্তের একটা চাহিদা কিন্তু তৈরি হয়েছে মানুষের প্রয়োজনে। এই পাড়ায় পাড়ায় ছোট ছোট রক্তদান শিবিরগুলো যথেষ্ট একটা সাপোর্ট হয়ে উঠেছে এখন, এগুলোর খুব প্রয়োজন। যারা এগিয়ে এসে উদ্যোগ নিয়ে এটা করছে তাদের আমি অত্যন্ত সাধুবাদ দিই, এবং আপনাদের মেডিকেল ব্লাড ব্যাংক যারা আজকে এসছে আমাদের এখানে, সেন্ট্রাল ব্লাড ব্যাংক, লাইফ কেয়ারের সমস্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের, স্বাস্থ্যকর্মীদের আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। কেন, আজকে এই মহামারীর পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা যেভাবে সামনের সারিতে এসে এই কোভিডের বিরুদ্ধে লড়াই করছে, সেটা সত্যি তাদের স্যালিউট জানানোর মতো। এবং তাদের এই যে প্রয়াসটা আজকের এই মানুষের সাংঘাতিক একটা বিপর্যয়ের মধ্যে যেটা দেখা যাচ্ছে, আগামী দিনে মানুষ তাদের মনে রাখবে এবং লাইফ কেয়ারের এই সহযোগিতা আমরা চিরজীবন মনে রাখবো। এখন পর্যন্ত কতজন রক্তদান করেছে? 50 জন ক্রস করে গেছে। আশা করছি আমাদের টার্গেটটা মিট হবে। কতক্ষণ চলবে এই রক্তদান? আর ঘন্টাখানেক চলবে, অলরেডি তো 1টা বাজে, আর 1 ঘন্টা মতো চলবে। নম্বর ওয়ার্ড পাথুরিয়াঘাটা ইয়াং বয়েজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আর আমাদের এখানকার পৌরমাতা শ্রীমতী ইলোরা সার উদ্যোগে আজকে বিশাল এই রক্তদান, ইয়ং জেনারেশনের রক্তদান করছে, যেটা আর কোনো বিনা গিফটে। এনারা এই ক্লাব সবসময় ভালো কাজ করতে থাকে পুরো সারা বছর। আর ইলোরা সাহ যে এখানকার পৌরমাতা, ইনি তো সারা বছর যে লকডাউন থেকে যা যেভাবে রাস্তায় নেবে কাজ করতে করছেন অনেক ভালো। আর আমাদের মিনাল সাহা মহাশয়, প্রত্যেকটা মানুষ আজকে এই রক্তদান শিবিরকে সাধুবাদ জানাচ্ছি। এইভাবে ভালো কাজ যে এই যে করোনা মহামারীতে রক্তের অভাব দেখে এই যে রক্ত এনারা দান করছেন, প্রত্যেকটা রক্তদাতাকে জানাই ধন্যবাদ। এইভাবে রক্তদান করতে থাকুন, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর রক্ত দিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা।